আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রথমে বলে রাখি, আমার এই ছোট্ট পেজটাকে একটা ফলো এবং ইউটিউবে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ইউটিউবে বেশ কয়েকটা মিনি ব্লগ আপলোডেড আছে, এটি ফেসবুকে আমার প্রথম ব্লগ। এটা ছিল সেদিন যার জন্য আমি দীর্ঘ এক মাসের প্রিপারেশন নিচ্ছিলাম। এটাই ছিল আমাদের ঘরের সবচেয়ে ছোট সদস্যের বার্থডে। আমি চাচ্ছিলাম না এখানে আর্টিফিশিয়াল কিছু হোক, যাতে সব কিছু হাতের ছোঁয়ায় হোক। তাই আমি নিজ হাতে প্রপস এবং বড় কার্ড প্রপস সব বানিয়েছিলাম। একটি বড় ইয়েলো প্রপস বানাতে আমার 15 দিনের থেকেও বেশি সময় লেগেছিল। প্রথমে আমি লেক্সাস বিস্কিটের 3টি প্যাকেট নিয়ে কেটে গ্লু গান দিয়ে অ্যাটাচ করার চেষ্টা করেছি, অ্যান্ড কালার পেপার দিয়ে স্টিক করে অ্যান্ড সাইন পেন দিয়ে কালার করেছি। এক পাশে লিখেছিলাম সে মাশাল্লাহ, অন্য পাশে কালারফুল একটা ভাইব দেওয়ার জন্য কালারফুল ফুল ড্র করেছি। আমাদের বাসায় অনেক পুরানো পেস্টেল কালার ছিল, যেগুলো ছিল আমার ছোটো বোনের। এগুলো অনেক পুরনো হওয়ার কারণে উঠে উঠে আসছিলো, তাই আমি স্মুথ করার জন্য কটন বাট ইউজ করেছি। নেক্সট আসা যাক হ্যাঙ্গিং স্টার। খালামণি যেহেতু আর্ট অ্যান্ড ক্রাফটের মানুষ, নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি তো থাকতেই হবে। প্রথমে আমি হার্ডবোর্ডে কিছু স্টার কিনেছিলাম, সাথে ব্ল্যাক আর্ট পেপার স্টিক করে পাশে গোল্ডেন ডাস্ট দিয়েছিলাম। ফাইনালি প্রপসে পিঙ্ক ফ্লাওয়ার লাগানোর পালা। এটাকে আরেকটু গর্জিয়াস করতে আমি কিছু ডিফারেন্ট শেপে পিঙ্ক ফ্লাওয়ার ইউজ করেছিলাম। সাথে আমি দেখছিলাম কোন কালার পেপারটা ম্যাচ করে, যেহেতু এখানে ইয়েলোর সাথে লেমনটা তেমন ফুটছিল না, তাই আমি অ্যাভারেজ পিঙ্ক ইউজ। আর সেদিন আমাদের বাসায় অনেক বেশি রাশ থাকার কারণে ব্যাকড্রপটা আমি একাই রেডি করেছিলাম। আমার ইচ্ছা ছিল র্যাড ব্ল্যাক হোয়াইটের মধ্যে একটা থিম রাখার, তাই আমি ব্যাকড্রপে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বেলুন ইউজ করেছি, অ্যান্ড ব্ল্যাক পেপার প্যান দিয়েছি, অ্যান্ড আমার ওয়াল হ্যাঙ্গিং তো দেখতেই পারছেন। আর এটাই ছিল দুপুর একটার দিকে ফাইনাল লুক। এটা আমার প্রথম ডেকোরেশন ছিল, তাই আমার জন্য বেলুন হ্যাঙ্গিং করতে একটু ডিফিকাল্ট ছিল। আর এটা ঠিক 5টার ব্লক আমি প্রিপারেশন নিচ্ছিলাম কীভাবে টেবিলটা সেট করা যায়। আর এই দুইটা ফুল আমি লাইফে প্রথম কিনেছিলাম নিজের টাকায়, তাও আমার বাবুর বার্থডে প্রিপারেশনের জন্য। আর এটা ছিল পিঙ্ক একটা ম্যাট, এটা আমি এটা ফ্লাওয়ার বুকে থেকে রেখে দিয়েছিলাম যাতে কখনো ইউজ করতে পারি। আমি বিভিন্নভাবে সেট করার ট্রাই করছিলাম কীভাবে ভালো লাগে। সাফওয়ানের ম্যাচের জন্য সেদিন অনেক কিছু দিয়েছিল, যেহেতু আমার থিম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, তাই আমি হোয়াইট স্যান্ডউইচটা রেখেছি। এবার আমি জুসগুলো অ্যারেঞ্জ করে নিচ্ছিলাম যাতে একটু কালারফুল ভাইব দেয়। ভিডিও এডিট করার সময় ভাবছিলাম পিঙ্ক কালার কিছু রাখলে হয়তো ভালো হতো। এবার সাফওয়ানের সেই বার্থডে কেক এবং কেকটা আমাদের হোয়াইট থিমের সাথে মিলে গেল। এগুলো ছিল অনেকগুলো প্রপস, যে যা ইচ্ছা মতো নিতে পারে। ডিফারেন্ট টাইপস অ্যান্ড ডিফারেন্ট শেপসের অনেকগুলো প্রপস ছিল, যে যা ইচ্ছা মতো নিয়ে ছবি ওঠানোর জন্য যথেষ্টই ছিল। সেদিন সবাই অনেক বেশি টায়ার থাকার কারণে একদম ছোট করে আপন মানুষদের নিয়ে একটা বার্থডে সেলিব্রেশন করা। দুইটা বার্থডে স্প্রেও ছিল, সে কাহিনী গোপনে থাকুক। আমি জানি অনেকেই বলবে বার্থডে সেলিব্রেশন করা গুণা, এটা ফেরাউন করতো, কিন্তু কিছু স্পেশাল মোমেন্ট থাকে না। যেমন আমার ছোটোবেলায় আমার দাদার সাথে শুধু একটা স্পেশাল মেমোরি আছে, যেটা ছিল আমার বার্থডে ছবি। এরকম কিছু মেমোরি যা আমাদের ভবিষ্যতে অনেক আনন্দের হয়ে থাকে। এটি হলো সে প্রপস যেটি আমি 15 দিনের মতো তৈরি করেছি। আসলে বলুন তো, মানুষ কি সত্যিই খুশি? তাই আমি লিখেছিলাম এ হ্যাপি মি। এবার সাফওয়ান তার নানা ভাইয়ের সাথে অ্যান্ড মামা আর খালামণির সাথে কেক কেটে নিল। যেহেতু ছোটো বাচ্চা, তাই আমি ফেস দেখাতে চাচ্ছিলাম না, তাই আমি ভিডিও ক্রপ করে দিয়েছি। এই তো এভাবে কেটে খেলো আমাদের একটি ছোটো সেলিব্রেশন। সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবেন। দোয়া করবেন সাফওয়ান যেন অনেক ভালো এবং একা একটা মানুষ হয়, যাতে আমাদের সবার জন্য খুশির কারণ হয়ে থাকে এবং কখনো যেন কারো কষ্টের কারণ না হয়ে থাকে। আজ ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।